আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। এই যাবত কাল ধরে অসহায়দের সবচেয়ে বড় বিপ্লবী স্লোগান ছিল, ভাত দে না হয় মানচিত্র খাবো। 74-এর সেই রেকর্ড ভেঙে গিয়ে নিজের বাইকে আগুন ধরিয়ে দিলেন অসহায় বাইকার। মূলত এটা বাইকে আগুন নয়, উন্নয়ন গল্পের পশ্চাৎ দেশে আগুন ধরিয়ে প্রতিবাদ। হয়তো জাতির বিবেক জাগ্রত করার ক্ষুদ্র প্রয়াস টুকু তিনি করতে পেরেছেন। সন্তানদের স্কুলে যাতায়াত করা বা নিজের পরিবারের রাস্তার কষ্ট কমানোর প্রয়োজনে যিনি সাধ্যের অতীত হলেও বহু কষ্টে একটি ভেহিকল কিনেছেন, তিনি ভালোই জানেন রাস্তায় ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের অত্যাচার কোন পর্যায়ে পৌঁছেছে। আপনি যুক্তি দিতে পারেন আমাদের ভেতরে ট্রাফিক আইন মান্য করার প্রবণতা কম, কথাটা পুরোপুরি মিথ্যে নয়, কিন্তু আইন তো সমানভাবে প্রয়োগ হয়, তাই না? ঢাকার পাবলিক ট্রান্সপোর্টগুলোর মালিক মূলত সরকার দলীয় প্রভাবশালী নেতারা। এই ট্রান্সপোর্টগুলো রাস্তায় হাজার আইন ভঙ্গ করলেও ট্রাফিক পুলিশ দেখেও না দেখার ভান করে, আর মাসিক বরাদ্দের বন্দোবস্ত তো আছে। ক্ষমতাসীনদের গাড়ির উপর যে আইনের প্রয়োগ করতে ভয় পায় সেই একই আইন এরা চাপিয়ে দেয় ক্ষমতাহীন ভেহিকলগুলোর উপর। এক একজন ট্রাফিক পুলিশ ও সার্জেন্টকে পোস্টিং নিতে হয় বিশাল অঙ্কের টাকা দিয়ে। পোস্টিং পাওয়ার পরপরই তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় কীভাবে লাভসহ টাকাটা তুলে নেওয়া যায়। এই ক্ষেত্রে তাদের মূল টার্গেট হয়ে দাঁড়ায় অপেক্ষাকৃত দুর্বলরা। করোনায় মূল কাজ হারিয়ে অনেক বেকার যুবক অল্প টাকায় একটি মোটরসাইকেল নিয়ে রাইডার হিসেবে নতুন করে ক্যারিয়ার শুরু করেছেন। সারাদিন রোদের ভেতর মোটরসাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করে আর্ন করেন সর্বোচ্চ 300 থেকে 500 টাকা। আইন মানার অজুহাত দিয়ে ট্রাফিক পুলিশ এই টাকা ছিনিয়ে নিতে চায়, কিন্তু ক্ষমতাসীনদের গাড়ি আইন ভঙ্গ করলে ট্রাফিক পুলিশ ভয়ে সেই গাড়ির কাছে যায় না। আইন যখন সমানভাবে প্রয়োগ হবে শুধু তখনই সবার আইন মানার প্রশ্ন আসে। সরকার সবসময় জনগণের বিপক্ষে গিয়ে এদের পক্ষ অবলম্বন করে নিজের গণশত্রু চরিত্র বরাবরই বজায় রেখেছে। তবুও যাই হোক, একজন কিছুটা হলেও প্রতীকী প্রতিবাদ তো করেছেই। আগাগোড়া পচে যাওয়া এই সিস্টেম কেউ একদিন অবশ্যই আগুন জ্বালাবে, সে অপেক্ষায় আছি। এদেশের আইন মাকড়সার জালের মতো, কীট পতঙ্গ কেউ পড়লে আটকে থাকে, বাজ পাখিরা ছিঁড়ে বেরিয়ে যায় স্বাভাবিক নিয়মে। এটা মূলত সমগ্র জাতির জন্য একটা চপেটাঘাত। এদিকে কোনো অপরাধ নেই, তিনি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কখনোই জড়িত ছিলেন না, তবু উনি 2 দিনের রিমান্ডে। তার রিমান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি। মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে জিজ্ঞাসাবাদ করতে আরেকজন কাজী ইব্রাহিম লাগবে। ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান নেই এরা কী জিজ্ঞাসাবাদ করবে? এই কেমন বিচার? হামলাকারীদের বিচার না করে উল্টো ভিকটিমকে রিমান্ডে নেওয়া হচ্ছে একজন মুসলিম বিজ্ঞানীকে। অপরদিকে একজন নর্তকীকে রিমান্ড আদেশের কারণে মহাবিপদে বিচারপতি। শাবাশ বাংলাদেশ! আল্লাহ, এই দেশের সব রিমান্ড কি শুধু আলেম ওলামাদের জন্য? তোমার কুদরতি ফয়সালা আসতে আর কত দেরি মালিক? পরিমণির রিমান্ড দেওয়া এখন 2 ম্যাজিস্ট্রেটকে কৈফিয়ত দেওয়া লাগছে। দোয়া করবেন, 20 বছর পরে কিন্তু তালেবান সরকার গঠন করছে, তাই ধৈর্য ধরুন, সময় একদিন আসবে, আসবে ইনশাল্লাহ। জালিমদের ধ্বংস অনিবার্য। উপমহাদেশের বিখ্যাত একজন হাদিস বিশারদের সাথে চরম বিয়াদবি আল্লাহ মেনে নেবেন না। বাংলাদেশের জন্য ভয় হচ্ছে, হয়তোবা আল্লাহ কর্তৃক বড় ধরনের গজব আমাদেরকে পাকড়াও করতে পারে। মুফতি কাজী ইব্রাহিম সাহেব হুজুর যখন এই লাইভে বক্তব্য দিচ্ছিলেন তখন বাসা ঘেরাওকারীরা মুখোশধারী ছিল, তাদের কাউকেই চেনার কোনো উপায় ছিল না। লাইভ চলা অবস্থায় আল্লাহর কিছু বান্দা বাসার আশেপাশে হুজুরের সাহায্যে জড়ো হচ্ছিল। পরে জানা গেল যারা এসছেন তারা আইনের লোক, হুজুরকে গ্রেফতার করে নাকি নিয়ে যাওয়া হচ্ছে। হুজুরের অবস্থান হুজুরের পরিবারের লোকেরা জানেন, হুজুর আইনের লোকদের হাতে আছেন। এই কথা হুজুরের পরিবারের সূত্রে ফোনে কথা বলে জেনেছি। আল্লাহ ইলেমের আগ্নেয়গিরি, জাতির অতন্দ্র প্রহরী কাজী ইব্রাহিম হুজুরকে। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে ট্রোল করা ছোপা নাস্তিক মুনাফেক ও তথাকথিত ধার্মিক স্বঘোষিত মহাজ্ঞানীদেরকে বলতে চাই, অ্যাটমের নিউক্লিয়াসে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, মেজন নামের কণাগুলো কিভাবে অরবিটে থাকে সেটা কিন্তু বিজ্ঞানী স্বপ্নের মাধ্যমে প্রথমে পেয়েছিলেন। এটা কি জানা আছে? মহাবিশ্বের বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মাঝে মাত্র 1টি গ্যালাক্সি হলো আমাদের শুভ্রপথ। সেই গ্যালাক্সির অজস্র নক্ষত্রের মাঝে এই মাত্র 1টি হলো সূর্য। সেই সূর্যকে ঘিরে চলতে থাকা ছোট 1টি নীল গ্রহের নাম পৃথিবী। সেই পৃথিবীর বাসিন্দার মাঝে আমরা মানুষ, 1.5 কেজি মস্তিষ্কের, বুদ্ধি বিবেক চিন্তা শক্তি সম্পন্ন প্রাণী। বিজ্ঞানের এত অগ্রগতি সত্ত্বেও, মানব সভ্যতার এত কাল হওয়ার পরেও এই মহাবিশ্বের 4-5% কিছু অংশ আমরা জানতে পেরেছি। যতটুকু জেনেছি সেটা নিয়েও আমরা নিশ্চিত না। এরপর আমরা জ্ঞানের অহংকার করি, কি আশ্চর্য!
স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ইসলামে যতটুকু বিশ্লেষণ আর গবেষণামূলক স্টাডি অপশন আছে সেটা অন্য কোনো ধর্মে নেই। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম স্যার সেই স্বপ্নের ব্যাখ্যা তার কয়েকটি বক্তব্যে তুলে ধরেছেন, এটাই তার অপরাধ। মানুষ ঘুমালে সাময়িক মৃত্যুবরণ করে, আর ঘুমের মাঝে স্বপ্ন দেখার বিষয়ে তার কোনো ইচ্ছা বা হাত থাকে না। এখন দেখছি স্বপ্ন দেখতে হলেও আপনাদের অনুমতি নিতে হবে, বিশেষ নিষেধাজ্ঞা আরোপিত করতে, নতুন আইন বাস্তবায়ন করতে হবে। এই জালিম সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন ইসলামের সাথে সরাসরি জড়িত লোকদের ভালো থাকতে দিবে না। মিজানুর রহমান আজহারি, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, মামুনুল হক, দেলোয়ার হোসেন সাইদি সহ আরও নাম না জানা অনেককে এরা বন্দি করে রেখেছে। বলুন তো কয়জন হিন্দুকে আওয়ামী লীগ সরকার মামলা দিয়েছে? এরা হলো দাদাদের লোক, অথবা ওদের বিরুদ্ধে কেউ সঠিক কথা বললে তার বিরুদ্ধে মামলা সহ হয়রানি করা হয়। দেশের কুখ্যাত খুনিরা প্রভাবশালী বলে মামলা সাক্ষী প্রমাণ থাকার পরও অগ্রিম জামিন পায়, আর দেশের হক্কানি আলেম ইসলামী স্কলারদের নির্মূল করার জন্য প্রথমে গুম করার সর্বোচ্চ চেষ্টা করে, গুমে ব্যর্থ হলেই মামলা ছাড়া অগ্রিম গ্রেফতার করে পরে মামলা হয়। হায়রে দেশের আইন, হায়রে দেশের শাসন ব্যবস্থা। এদিকে প্রশাসনের কাছে একটি জবাব চাই, তারা যদি হারাম জাদা বা হারামখোর না হয় তাহলে সত্যটা বলবে। মামলা বা ওয়ারেন্ট ছাড়া কাউকে রাতের অন্ধকারে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া, কোনো বিষয়ে জানতে চাওয়া দেশের কোনো আইনে আছে? যদি তা না থাকে তাহলে তাকে যেভাবে তুলে নেওয়া হলো সেটা কি ছোটো কোনো অপরাধ? আর সাংবাদিকদের বলবো, আপনারা পরের বিষয়ে রাষ্ট্রের ছোট ভুলগুলো তুলে নিয়ে বিচারককে ক্ষমা চাইতে বাধ্য করেছেন আদালতের মাধ্যমে, সুতরাং এত বড় একটা প্রমাণ হাতে আসার পরও কেন চুপ আপনারা? যদি আপনারাও হারামজাদা বা হারামখোর না হন তাহলে উল্লিখিত প্রশ্নের উত্তর দেবেন। হাফেজ মুফতি কাজী ইব্রাহিম তো পরিমণি না, তাই মিডিয়া তাকে নিয়ে মাথা ঘামাবে না, কারণ পরিমণি মানুষের চরিত্র নষ্ট করে, আর হাফেজ মুফতি কাজী ইব্রাহিম মানুষের চরিত্র সংশোধন করে। লজ্জা হয় বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী ও নীতি নির্ধারকদের প্রতি। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এবং বিদেশে টাকা পাচার, ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। এখন আলেমদেরকে টার্গেট করা হচ্ছে, কিন্তু অসহনীয় সংকেত বাংলাদেশের জন্য। সরকার দলীয় হলে অপরাধ করলেও মামলা হয় না, মামলা হলেও সহজেই গ্রেফতার হয় না, আর সরকারের অন্যায় প্রতিবাদী কেউ হলে আগে গ্রেফতার করে তারপর মামলা হয়। কত ইস্যু দিয়ে এখন মামলা হবে, গ্রেফতার করার পরে কলা চুরি থেকে মামলা শুরু হবে, ধর্মীয় উস্কানি ও রাষ্ট্র ক্ষমতা দখল করা ইত্যাদি দিয়ে শেষ। সবাই দুই চার দিন পোস্ট দিবে, মুক্তি চাইবে, এরপর মুছে যাবে মুক্তির মিছিল। আরও মামলা হওয়া উচিত, কারণ কাজী ইব্রাহিমের বাসায় ইয়াবা LSD মাদক কেন পাওয়া যায়নি? ভিনদেশি গোয়েন্দাদের সাথে রাষ্ট্রধ্বংসের চক্রান্তে তিনি জড়িত ছিলেন না কেন? তাকে রিমান্ডে নির্যাতন করা হোক, প্রয়োজনে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, স্বয়ং রাষ্ট্রপ্রধান হিন্দুদের আনুকূল্য পেতে কাজী ইব্রাহিমকে নিজেই ঝুলিয়ে দিতে পারেন। বাংলাদেশকে নিয়ে তো অন্যান্য বিদেশি বিধর্মী দেশের নেতারা হাসবে, যে দেশ স্বাধীন দেশ, 90% মুসলিম যে দেশে, সেই দেশে মুসলিম ধর্ম প্রচারকরা স্বাধীনভাবে নিজ ধর্ম ও নিজ দেশের ভালোর জন্য কথা বলতে গেলে হাজতবাস করতে হয়। তাদের চেয়ে বেশি অপরাধী যারা, তারা আরামায়েশে দিন কাটাচ্ছে, আর ইসলাম প্রচারে যারা সাহসিকতার সাথে কাজ করে তাদের সামান্য ত্রুটি হলে মিথ্যে কথা বলা বানিয়ে মামলা দেয় এক শ্রেণীর মানুষ নামের পশু। আল্লাহ নিশ্চয়ই সেই পশুদের কঠিন বিচার করবে ইনশাআল্লাহ।